বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি ক্লাস দেখার জন্য প্রস্তুত হয়ে বসেছ? আশা করছি সবাই খুব মনোযোগ সহকারে আমার ক্লাসটি দেখবে এবং মিস কি বলি খুব খেয়াল করে শুনবে এবং সেই পড়াগুলো কি করবে অবশ্যই বাসায় অনুশীলন করবে, তাই না শিক্ষার্থীরা? তো শিক্ষার্থীরা, আমি যে আজকে তোমাদের ক্লাস করাবো, এখন তোমরা কি সবাই তোমাদের সাথে পেন্সিল আর তোমাদের খাতাটা নিয়ে বসেছ? সবাই কিন্তু মিস কি পড়ার আগে তার খেয়াল করে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। আর তারপরে কি করতে হবে, অবশ্যই পেন্সিল দিয়ে লেখাগুলো তোমাদেরকে খাতায় লিখে ফেলতে হবে, তাই না শিক্ষার্থীরা? তোমরা যেহেতু পেন্সিল দিয়ে লিখো, তাহলে তো পেন্সিল দিয়েই লিখতে হবে এবং সেই পড়াগুলোই আগে বুঝবে। বুঝার পরে ক্লাসটা যখন আমার শেষ হয়ে যাবে, তোমাদেরও লিখে শেষ হয়ে যাবে, তারপর এগুলো বাসায় বারবার করে লিখে ফেলবে, খাতায় লিখবে এবং মুখস্থ করার চেষ্টা করবে। কি বুঝতে পেরেছ আমার কথা? আশা করছি সবাই বুঝতে পেরেছ। আর এতক্ষণে তোমরা এটাও বুঝে গেছো যে মিস আজকে তোমাদের কি বিষয় সম্পর্কে আলোচনা করবো, তাই না? আজকে কিন্তু আমার বাংলা বই যে আছে সেই বইটা খোলার কোনো প্রয়োজন নেই। তবে আজকে আমি যে তোমাদের শব্দার্থ বাক্য গঠন আর বিপরীত শব্দ পড়াবো, শব্দার্থ বাক্য গঠনগুলো কিন্তু তোমাদের বইয়ে, সেই বই থেকেই কিছু কিছু শব্দার্থ বাক্য গঠন নিয়ে আমি তোমাদের এই পড়ার জন্য স্লাইডটা তৈরি করে দিয়েছি। তো শিক্ষার্থীরা, সবাই মনোযোগ সহকারে আমার ক্লাসটি দেখো এবং দেখো আজকে আমি তোমাদের জন্য কী কী শব্দার্থ তৈরি করেছি। চলো ক্লাসে চলে যাই। দেখো শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের প্রথমে এক নম্বরে কী পড়াবো, আজকে তোমাদেরকে আমি প্রথমে শব্দার্থ পড়াবো। শব্দার্থ মানে এটা তো তোমরা সবাই বুঝো জানো, তাই না? কোনো একটা শব্দের যে অর্থ সেটাই হলো শব্দার্থ। যেমন মনে করো, এখানে প্রথমে আমি লিখেছি মৌ। মৌ কথার অর্থ মধু। তোমরা কিন্তু মধুটার সাথে সবাই পরিচিত এবং বেশিরভাগ সবার বাসায় মধু থাকে। ঠান্ডা থেকে বাঁচার জন্য অনেকে মধু খায়, আবার এমনিতেই খায়, কারণ মধু অনেক মিষ্টি, তাই না? মধু খেতে খুব ভালো লাগে অনেকের, অনেকের অনেক পছন্দ এবং মধু কিন্তু শরীরের জন্য খুব উপকার। এই মধুরে আরেকটা নাম কি জানো? মৌ। এই মৌ বুঝতেই যেমন মধু বোঝায়, আবার মধু বললে যদি বলি যে মধুর আরেকটা অর্থ কী মৌ বলা যায়। এবার বুঝতে পেরেছ মৌ কথার অর্থ তাহলে কী হলো? মধু। এবার চলো দেখি দুই নাম্বার শব্দের অর্থ নাই। তারপরে আছে মৃগ। মৃগ কথার অর্থ হলো হরিণ। দেখো তোমরা সবাই কিন্তু হরিণ চিনো। যখনই আমি বলবো এটা কি বলতো, একটা চিনকে দেখিয়ে, সেটা যদি হরিণ হয় বলবে হ্যাঁ এটা হরিণ। কিন্তু মৃগ কথাটার সাথে তোমরা একটু অপরিচিত, তাই না? কিন্তু এই হরিণকেই কিন্তু মৃগ বলে। মৃগ কথার অর্থ তাহলে কি হলো? হরিণ। তারপর কি আছে দেখো, বিন। বিন কথার অর্থ বাঁশি। কি বাঁশিরই আরেকটা নাম হলো বিন। আমরা সবাই বাঁশি চিনি, কিন্তু বিন কথাটার সাথে একটু অপরিচিত, তাই না শিক্ষার্থীরা? এই বিন কথার অর্থই হলো বাঁশি। আশা করছি এখন আর তোমাদের বুঝতে অসুবিধা হবে না। কি অসুবিধা হবে তা কিন্তু নয়, তোমরা বুঝতে পারবে যে একটা শব্দ বললে যে এটার অর্থ কী হবে। বা এই পাশের তো বলো, তোমরা বিন বললে বাঁশি বুঝবে, বা বাঁশি বললে যদি বলি যে বাঁশির আরেকটা অর্থ কী বোঝায় বিন বলা যাবে। বুঝতে পেরেছ? তারপরে দেখা আছে অলি। অলি কথার অর্থ কী? মৌমাছি। কি মৌমাছি সবাই চিনো না? মৌমাছি কী করে? এরকম দুইটা পাখা দিয়ে উড়ে উড়ে ঘুরে বেড়ায়, এক ফুল থেকে আরেক ফুলে গিয়ে বসে। এবং এই যে মৌমাছি এক ফুল থেকে আরেক ফুলে গিয়ে বসে বসে কী করে? মুখ দিয়ে মধু সংগ্রহ করে এবং সেখান থেকে মধু নিয়ে এসে মৌমাছির একটা চাক আছে, সব মৌমাছি একত্রিত হয়ে সেই তাদের যে বাসা মৌমাছি যে থাকে একটা চাকের মধু থাকে, সেটার মধ্যে সব মধু এনে জমা করে এবং সেই মধুকে মানসিক ওইখান থেকেই মধুটা সংগ্রহ করে। মৌমাছির চাকটা যখন ভেঙে দেয় তখন মধুটা থাকে, সেই মধু নিয়ে এসে কী করে আমরা খাই। এবং কি যারা এই মধুটা সংগ্রহ করে তাহলে কী বলা যায় না? মৌয়াল বলে। তারপরে দেখো শিক্ষার্থীরা, আছে পাট। পাট কথার অর্থ হলো পড়া। বুঝতে পেরেছ? আমরা যখন কোনো একটা বিষয়ে পাঠ করি বা কী করি, পড়ি একই কথা হয়। তারপর আছে মূল। মূল কথার অর্থ হলো শিকড়। শিকড় মানে কি? যখন একটা গাছ থাকে গাছের নিচে কি এরকম শিকড় দেখো না, এরকম শাখা প্রশাখার মতো থাকে, এগুলোকে বলে শিকড়। এটাই গাছের মূল বা শিকড়, এটা থেকে যে কোনো একটা ফল নিয়ে হবে। তারপর হচ্ছে নাও। দেখো নাও কথার অর্থ কি হলো? নৌকা।
করে পালন। তারপরে দেখো আছে ঢাক, ঢাক কথার অর্থ হলো ঢোল, মানে কি পূজা হলে বা কোনো অনুষ্ঠান হলে কি ঢোল বাজায় না, এই বলে কি ডাক ঢোল বাজাচ্ছে, তাই না? এই ঢোলেরই আরেকটা শব্দ ঢাক বা ঢোল। তারপরে হলো বাদল, মানে কি বোঝায়, বাদল মানে হলো বৃষ্টি। শিক্ষার্থীরা দেখো তোমাদের সর্বশেষ শব্দ ধারণা কি ছিল, বাদল। বাদল কথার অর্থ কি বোঝায়, বৃষ্টি। যেমন বাইরে কি হচ্ছে, অনেকে এটাও বলতে পারো যে বাইরে বৃষ্টি হচ্ছে, রিমঝিম ধারায় বৃষ্টি পড়ছে। আবার অনেকে কি বলে, বাইরে বাদল হচ্ছে, তাই না? মানে বাদল কথার অর্থ কি বোঝালো, বৃষ্টি। তো শিক্ষার্থীরা এই যে শব্দের অর্থগুলো আছে, এই শব্দের অর্থ তোমরা কি করবে, পরীক্ষার জন্য পড়ে ফেলবে খুব ভালো করে, আগে খাতায় তুলে নিবে, তারপর আস্তে আস্তে বুঝে শিখবে। তোমরা যখন কোনো কিছু বুঝে শিখবে তোমাদের কাছে কি আর কঠিন মনে হবে, পড়াটা অনেক সহজ হয়ে যাবে। তো শিক্ষার্থীরা চলো দেখি দুর্গে কি পড়া আছে তোমাদের। দেখো শিক্ষার্থীরা, আমি কি বলেছিলাম প্রথমে, তোমাদের প্রথম শব্দার্থ পড়াবো, তারপর পড়াবো বাক্য গঠন। দেখো দুই নম্বরে তোমাদের কি আছে, বাক্য গঠন। দেখো তোমাদের জন্য আমি কিছু শব্দ দিয়ে কিছু বাক্য তৈরি করে নিয়েছি, কিন্তু বাক্য গঠন লেখার সময় আমি তো একটা কথা বারবারই বলি, অবশ্যই যখন তোমরা কোনো বাক্য তৈরি করবে কি করতে হবে, আগে তুমি যে বাক্যটা তৈরি করছো যে শব্দটা দিয়ে, অবশ্যই দেখো আমি এখানে শব্দগুলো আগে লিখেছি, তারপর বাক্যটা লিখেছি, তোমাদেরও কি করতে হবে, সেই শব্দটা আগে খাতায় তুলতে হবে। বাক্য লিখলে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে, মনে করো লিখলে আমরা বাঙালি জাতি, এখন তুমি বাঙালি কথাটাই লিখলে না সামনে, তাহলে কি আমি বুঝতে পারবো যে তুমি কোন শব্দটা দিয়ে বাক্য তৈরি করেছ, তা কিন্তু বুঝতে পারবো না। সেই জন্য কী করতে হবে, যখন বাক্য গঠন লিখবে সবার প্রথমে এক শব্দটা তুলে নিবে, তুলে এরকম একটা দাগ দিয়ে তারপর বাক্যটা তৈরি করবে। আর একটা কথা শিক্ষার্থীরা, আমি কিন্তু আমার পছন্দ মতো বাক্য তৈরি করেছি, কিন্তু তোমরা এই শব্দগুলো দিয়েই তোমাদের ইচ্ছা মতো যে কোনো সহজ বাক্য লিখতে পারবে। তবে মনে রাখবে বাক্যটা অবশ্যই পরিপূর্ণ করতে হবে এবং অর্থপূর্ণ হতে হবে। যদি তুমি বাক্যটা শেষ না করে অর্ধেক লিখে রাখো সেটা কিন্তু কোনো বাক্যই হবে না, সেটার জন্য তুমি কোনো নাম্বার পাবে না, কিন্তু তুমি তোমার ইচ্ছা মতো বা পছন্দ অনুযায়ী যে কোনো বাক্য। শিক্ষার্থীরা দেখো বাক্য গঠনে তোমাদের সবার প্রথম বাক্যর শব্দটা কী আছে, বাক্য গঠনের সবার প্রথম শব্দটা আছে চশমা। এখানে আমি লিখেছি দাদু চশমা পরে, কিন্তু তোমরা যদি চাও যে আমি চশমা পরি, মিনা চশমা পরে, আমি চশমা ছাড়া চোখে দেখি না, কি দাদুর একটি চশমা আছে কি লেখা যাবে না, তোমাদের ইচ্ছা মতো যে কোনো বাক্যই তোমরা সুন্দর করে পরিপূর্ণভাবে লিখতে পারবে। আচ্ছা ঠিক আছে চলো এবার দ্বিতীয় শব্দটা লিখেছি সুচ, সুই সুতা, এই যে সুই, এই সুই কথাটায় কিন্তু সুচ বলা যায়। তো দেখো এখানে কি লিখেছি, বাবা সুচের সুতা পরাতে পারে না, বা তোমরা লিখতে পারো কি দাদু সুচের সুতা পরাতে পারেন না, আমি সুচের সুতা পরাতে পারি না, বা আমরা কি সুচ দিয়ে কাঁথা সেলাই করি, সুচ দিয়ে কি করি কাপড় সেলাই করি। তোমাদের ইচ্ছা মতো যে কোনো বাক্য তোমরা লিখতে পারো। তারপরে দেখো আছে খুশি, মেলায় এসে সবাই খুব খুশি, কি আমরা যখন মেলায় যাই তখন অনেক খুশি থাকি না, তো মেলায় এসে সবাই খুব খুশি, এখানে তুমি লিখতে পারো স্কুলে এসে আমি খুব খুশি, বন্ধুরা একসাথে হয়ে আমরা খুব খুশি, এরকম লেখা যাবে না, এরকম করে যে কোনো বাক্য লিখতে পারবে। তারপরে আছে বাগান, এখানে আমি লিখেছি আমার একটি বাগান আছে, তুমি লিখতে পারো আমার গোলাপের বাগান আছে, আমার বারান্দায় একটি বাগান আছে, এরকম বাক্য তৈরি করা শিখবে তোমরা। তারপর আছে জবা, এখানে আমি লিখেছি জবার রং লাল, জবার রং কি, জবার রং লাল, আবার জবার রং গোলাপি হতে পারে, অনেক কিছুই হতে পারে, কিন্তু এখানে যেহেতু আমি জবা দিয়ে শব্দটা লিখেছি এবং জবা দিয়ে আমাকে বাক্যটা তৈরি করতে হবে, জবার রং লাল লিখতে পারবে, জবার রং গোলাপি লেখা যাবে, বা আমার একটি জবা ফুলের গাছ আছে, আমার বাগানে জবা ফুল ফুটেছে, বা আমার বাগানে জবা ফুলের গাছ আছে, এরকম করে লেখা যাবে। তারপরে দেখো আছে আকাশ, আকাশে পাখির উড়ে, এখানে তুমি লিখতে পারবে যেহেতু আকাশ দিয়ে বাক্যটা তুমি তৈরি করেছ, লিখা যাবে আকাশে পাখি উড়ে, আকাশে কি রং সুন্দর নীল, বা আকাশের রং সাদা, এরকম তোমার ইচ্ছা মতো যে কোনো বাক্য তুমি তৈরি করতে পারো। তারপর আছে ঘাস, আমি লিখেছি ঘাসের রং সবুজ, কি ঘাসের রং সবুজ না, তুমি লিখতে পারো ঘাসের রং সবুজ, ঘাসের উপরে আমি বসে থাকি, বা ঘাসের উপরে বসে থাকতে আমার ভালো লাগে, ঘাসের সকালে সূর্যের সুন্দর কি কিরণ পড়ে, এরকম যে কোনো বাক্যই লিখতে পারবে। বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু আমাদের মহান নেতা,
আমরা কিন্তু সবাই জানি বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা এবং বঙ্গবন্ধুই আমাদের মহান নেতা। এখানে তুমি লিখতে পারো বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা, বঙ্গবন্ধু কি বাংলার জাতির পিতা, এরকম করে লেখা যাবে। বাঙালি, আমরা বাঙালি জাতি, কি আমরা বাঙালি জাতি না? তাই লিখেছি আমরা বাঙালি জাতি। তারপর আছে দেখো পতাকা, বাংলাদেশের পতাকার রং লাল ও সবুজ। আমাদের কি খুব সুন্দর একটি পতাকা আছে, আমাদের এই স্বাধীন দেশে পতাকা খুব সুন্দরভাবে বাতাসে উঠতে থাকে, তাই না? তো তোমার এখানে তুমি লিখতে পারো, আমি লিখেছি বাংলাদেশের পতাকার রং লাল ও সবুজ, তুমি লেখো আমাদের স্বাধীন দেশের একটি পতাকা রয়েছে, বাতাসে পতাকা উঠছে, আমাদের স্কুলে প্রতিদিন পতাকা উড়ানো হয়, পতাকা উড়ে, এরকম করে লেখা যাবে। তো শিক্ষার্থীরা দেখো, আমি যে কত শব্দ দিয়ে তোমাদের বাক্য গঠন তৈরি করে দিয়েছি, তোমরা ঠিক এই শব্দগুলো দিয়ে ভিন্ন ভিন্ন বাক্য তৈরি করে কাদায় লিখবে। লেখার পর তোমাদের কাছে যেটা সহজ লাগবে বা কি সহজ মনে হবে, সে বাক্যগুলি তুমি কী করবে, অবশ্যই তৈরি করে সেটা শিখে ফেলবে। তারপরে দেখো শিক্ষার্থীরা, তোমাদের তিন নম্বরে কী আছে, তিন নম্বরে আছে বিপরীত শব্দ। আমি তোমাদের প্রথম কী পড়িয়েছি, শব্দার্থ পড়িয়েছি, তারপর পড়িয়েছি বাক্য গঠন। তোমার পরীক্ষার জন্য এই শব্দ বাক্য গঠনগুলো সুন্দর করে খাতায় লিখে পড়ে ফেলবে। তারপরে আছে বিপরীত শব্দ। বিপরীত শব্দ মানে কি বোঝা যায়, প্রথমেই বলা যায় বিপরীত মানে কি একজনের বিপরীতে আরেকজন। যেমন দিনের বিপরীতে কি হয়, রাত, তা হলো আলো, আরেকটা হলো অন্ধকার, মানে পুরো ভিন্ন দুটো জিনিস, একটার সাথে আরেকটা মিলবে না কখনো, এটা কি বলে কি বিপরীত শব্দ। তো তোমাদের বইয়ে কিছু এরকম বিপরীত শব্দ তোমাদের আছে, সেগুলো তোমাদের শিখতে হবে এবং জানতে হবে কোনটার বিপরীতে কোনটা। তোমরা, আমি যে বিপরীত শব্দগুলো এখন তোমাদের জন্য নিয়ে এসেছি, তোমরা এই বিপরীত শব্দগুলো পড়ে ফেলবে। তো দেখো শিক্ষার্থীরা, বিপরীত শব্দ লেখার আগে তোমাদের কী করতে হবে, প্রথমে আমি যে শব্দগুলো দিয়ে বিপরীত শব্দ তৈরি করেছি, দেখো কীভাবে তৈরি করেছি, মূল শব্দ লিখবে, মূল শব্দ লিখলে এই শব্দগুলো এখানে তুলবে, তোলার পর ওই পাশে আবার লিখবে বিপরীত শব্দ। এই বিপরীত শব্দ কথাটা লিখে মূল শব্দের যে বিপরীত শব্দটা হবে সেটা ওই পাশে লিখে দিবে। আশা করছি সবাই বুঝতে পেরেছ, তোমরা ঠিক এভাবে বিপরীত শব্দ লেখাটা শিখবে, তাহলে কি খাতাটা দেখতেও সুন্দর লাগবে এবং বোঝা যাবে যে কোন শব্দ বিপরীতে তুমি কী লিখেছ। যেমন ধরো এখানে আছে স্বাধীন, স্বাধীন মানে তো সবাই বুঝো বাংলাদেশ স্বাধীন দেশ, আমরা আমাদের যা ইচ্ছা তা করতে পারি, স্বাধীন কথার অর্থ হইলো এরকম যে আমরা আমাদের যা যখন ইচ্ছা আমরা যা করতে পারি সেটাই হলো আমাদের স্বাধীনতা। আর যখন কোনো কাজে বাধা আসে সেটা আর স্বাধীনতা থাকে না, সেটা পরাধীনতা হয়ে যায়। মানে এখন আমি আমার অধীনে চলি বা অন্য কারো কথা আমার উঠতে হয় বসতে হয় সেটা হলো পরাধীনতা। আর আমার এখন ইচ্ছে হচ্ছে আমি খাচ্ছি, আমি ইচ্ছে হচ্ছে আমি ঘুরছি, ইচ্ছে হচ্ছে আমি বেড়াতে যাচ্ছি, এটা হলো আমার স্বাধীনতা। আমি আমার এই স্বাধীন দেশে থাকছি, আমার ইচ্ছা মতো আমি সব কিছু করতে পারছি না, আমাকে কি কেউ বাধা দিচ্ছে, তা কিন্তু না। এটার কারণ আমাদের দেশ কি স্বাধীন হয়ে গিয়েছে, আমরা স্বাধীন জাতি, আমরা আমাদের ইচ্ছা মতো সব কিছুই করতে পারি। তারপরে দেখো শিক্ষার্থীরা, স্বাধীনতার বিপরীতে তাহলে কি হয়, স্বাধীনতার বিপরীত হলো পরাধীন। তারপরে আছে যুদ্ধ, যুদ্ধের বিপরীতে কি আছে, শান্তি। যুদ্ধ মানে কি কোলাহল, হট্টগোল করা, মানে কি একজনের সাথে আরেকজন মারামারি করা, আর তার বিপরীতে আছে শান্তি মানে কি একদম আরামায়েশ করে বসে থাকা, এটা হলো শান্তি। তারপর আছে দেখো বন্ধু, বন্ধুর বিপরীতে কি হয় তাহলে, শত্রু। কি একজন তোমার বন্ধু, তার যদি বিপরীতটা বোঝানো হয় তাহলে কি সে তোমার একদম শত্রু। দেখো স্বাধীন, পরাধীন, যুদ্ধ, শান্তি, বন্ধু তাহলে কি হয়, শত্রু। তারপরে আছে জয়, জয়ের বিপরীতে কি হয়, পরাজয়। জয় মানে তো বুঝোই যে আমরা যখন একটা খেলি, খেলা খেলছি সেটাতে আমরা কি, এটা আমি ফার্স্ট হয়ে গেছি বা আমি এটা জিতে গেছি, তাহলে এটাকে কী বলা হয়, যে এই খেলায় তুমি জয় লাভ করেছ। আর তুমি যদি কোনো খেলা খেললে এবং তোমার দল সেটা জিততে পারলো না, অন্য দল জিতে গেলে সেটা হলো পরাজয়, বুঝতে পেরেছ? এরকম দেখো আছে মৃত, মৃত কথা বিপরীত হলো জীবিত। তো মৃত মানে তো যে একদম মারা যায়, তাকে আর পাওয়া যাবে না, আর তার বিপরীত হচ্ছে জীবিত মানে যে জীবিত অবস্থায় আছে, যে মারা যায় না, এরকম একটা বিপরীতে পুরো আরেকটা। তারপর হচ্ছে উদয়, উদয় আর উদয়ের বিপরীতে হলো অস্ত। উদয় মানে এই যে সকালে সূর্য উঠে, এই উঠাটাই হলো কি উদয় হওয়া মানে উঠছে, আর অস্ত মানে ডুবে যাচ্ছে। সন্ধ্যে আবার কি হয়, সূর্যটা ডুবে যায় না, তখন কি হবে, সূর্য অস্ত যাচ্ছে, বুঝতে পেরেছ? উদয় মানে হলো কি উদিত হওয়া, উপরের দিকে উঠা, বুঝা যাওয়াটা, আর অস্ত মানে এটা ডুবে গেল, এটা আর দেখা যাবে। আবার এখানে দেখা আছে শত্রু, বন্ধু যেমন শত্রু হয় আমার যদি শত্রু থাকে, শত্রু বিপরীতে কি মিত্রও লেখা।
শিক্ষার্থীরা এখানে দেখো তোমরা যখন আইএলটি পরীক্ষায় ব্যয় কথাটা লিখবে, ব্যয় মানে শুধু দেখো বড় জসলা অন্তস্থিত, তোমরা কিন্তু কখনো এখানে আকার দিবে না। তোমরা অনেকে কি করো, ব্যয় বানান লিখতে গিয়ে জসলার সাথে একটা আকার দিয়ে দাও, তাহলে কিন্তু বানান ভুল হয়ে যাবে। ব্যয় বানানে কিন্তু কোনো আকার নেই, বড় জসলা অন্তস্থিত। ব্যয় জীবনের বিপরীত কি হয় দেখো, জীবনের বিপরীত হলো মরণ। বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? তো দেখো এই যে তোমাদের আমি শব্দগুলো পড়ে দিলাম, তোমরা এগুলো সুন্দর করে পড়ে ফেলবে, এবং পড়ে কি তোমাদের এই পড়াগুলোই তোমরা পরীক্ষার জন্য বারবার অনুশীলন করতে থাকবে। তো শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের কি কি পড়ালাম, শব্দার্থ পড়ালাম, বাক্য গঠন পড়ালাম, আর বিপরীত শব্দ পড়ালাম। তোমরা কি করবে, এই শব্দার্থ, বাক্য গঠন এবং বিপরীত শব্দগুলো খুব ভালোভাবে বাসায় খাতার মধ্যে লিখে আমি ঠিক যেভাবে বুঝিয়ে দিয়েছি সেভাবে সুন্দর করে বারবার করে অনুশীলন করবে, এবং যে বানানটা কঠিন মনে হবে সেটা দুই তিনবার লিখে ফেলবে, তাহলে বানানটা সহজ হয়ে যাবে। তো এভাবে পড়লে তোমাদের কোনো পড়ায় কি আর হবে না, আর কঠিন লাগবে না। যে কোনো পড়ায় যদি তুমি সহজভাবে পড়ো সেই পড়াটাই সহজ হয়ে যাবে। তো শিক্ষার্থীরা আশা করছি আমার পড়াটা বুঝতে পেরেছ এবং এভাবে বাসায় অনুশীলন করবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।